ফিজিক্যাল পলিসির উপর আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ক্লাসে আমরা অনেকগুলো টার্মস সম্বন্ধে কথা বলবো ট্যাক্স অ্যাভয়েডেন্স রিলেটেড ইনভেশন রিলেটেড বিভিন্ন ধরনের পয়েন্টের উপর অনেকগুলো টার্মস সম্বন্ধে কথা বলবো সেগুলো সিম্পল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে এক্সামে ওগুলোর উপর কোনো প্রশ্ন আসলে আপনাদের অসুবিধা না হয় তবু মনে রাখবেন আমরা কিন্তু এমসিকিউজ কিউজ নিয়েও আসছি সব ধরনের টপিকের উপর সেটা সেটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক ফিজিক্যাল পলিসি সিক্স শিডিউল ত্রিপুরা জি কে বিভিন্ন কিছুর উপর ইংলিশের উপর আমরা পুরো প্রপার ক্লাসেস উইথ এমসিকিউজ নিয়ে আসছি যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় এদিক ওদিক দেখতে না হয় এখান থেকে পুরো প্রিপারেশনটা হয়ে যায় চলুন শুরু করা যাক শুরু শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি এখনও যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করবেন ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাজ ওয়েল এস টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন করে নেবেন আর বন্ধুদের বলতে একদম ভুলবেন না সবচেয়ে প্রথমে যদি আমরা যাই ট্যাক্স টু জিডিপি রেশিও এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস যে ট্যাক্সের সঙ্গে আমাদের ট্যাক্স কেমন আসছে উইথ রেসপেক্ট টু জিডিপি তো সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট আর সেটা একটু বেশি হওয়া ইম্পর্টেন্ট যখন একটা কান্ট্রিতে ভালো ভালো পরিমাণে রেভিনিউ আসে ভালো ওদের ওদের যে সিটিজেনরা আছে ওনাদের যদি ইনকাম ভালো হয় তখন কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিওটাও বাড়ানো যায় ওই দেশের ডেভেলপমেন্টও বেশি করা যায় কারণ ওই লোকগুলোর যেহেতু কামাই বেশি ওনারা যদি একটু বেশি ট্যাক্সও দিয়ে দেন ওনাদের গায়ে লাগে না কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের দেশে এখনও পুয়োর বা মিডল ক্লাস অনেক বেশি তো ওনাদের জন্য ট্যাক্সের পার্সেন্টেজটা বেশি হলে জিডিপির কম্প্যারিজনে তো সেই হিসাবে কিন্তু ওভারঅল গিয়ে মানুষের উপর আসারটা বেশি পড়ে যায় সেই জন্য আমাদের দেশে সেটা সম্ভব হয় না কিন্তু আমরা যদি বেসিক্যালি দেখি দুই হাজার উনিশে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে পার্সেন্টেজটা দুই হাজার কথা যদি বলি সেটা ছিল 10.9% পয়েন্ট নাইন ওকে আবার সেটা যদি এই বর্ষণের কথা বলি এই বর্ষণ মানে যেটা আসতে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ যেটা টার্গেট করা হচ্ছে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ওয়ার এস ইন ইন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ওকে সরি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইট ওয়াজ ইলেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট ওকে আর হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে সেটা ছিল কত ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই জিনিসটা যে বাড়ছে সেটা বড় কারণ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স যেটা ডাইরেক্ট ট্যাক্স কিন্তু মানুষ ধীরে ধীরে ট্যাক্স দিচ্ছে ওনাদের প্রফিট হোক ওনাদের ইনকাম হোক বিভিন্ন কিছুর উপায় ধীরে ধীরে ট্যাক্স দেওয়াটা বাড়িয়ে দিচ্ছে তো যেটা দুই হাজারি সরি সেটা ছিল অব জিডিপি হয়ে যাচ্ছে তার মানে ধীরে ধীরে যখন জিএসটি রিফর্মটা আরও ভালোভাবে কাজ করা শুরু করছে জিএসটি কালেকশন কালেকশান বেড়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স কালেকশান বেড়ে যাচ্ছে মানুষ যারা আগে ট্যাক্স ফাঁকি দিত ওনারা ধীরে ধীরে ট্যাক্স দেওয়া শুরু করে দিচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে ট্যাক্স দেওয়া মোটেই খারাপ জিনিসটা ট্যাক্স আমাদের দেওয়া উচিত নয়তো দেশের কোনো প্রপার ডেভেলপমেন্ট কখনো হবে না গভর্নমেন্ট তো চুরি করে টাকা এনে আমাদের ডেভেলপমেন্ট করবেন না তো সুতরাং এই যে জিনিসগুলো বাড়ছে এগুলোর ফলে ধীরে ধীরে কিন্তু আমাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিওটাই ইন ইনক্রিজ হচ্ছে আর ইনক্রিজ হলে দেশের জন্য খুবই ভালো হবে আর যেই কারণে আমাদের এই জিনিসটা লো ওকে এই জিনিসটা যে কারণে লো কোনো কোনো দেশ আছে থার্টি পার্সেন্ট পর্যন্ত আছে ট্যাক্স টু জিডিপি রেশিও মানে সেখানে ট্যাক্সটা অনেক বেশি দেওয়া হয় ওকে কিন্তু সেখানে অ্যাফোর্ড করতে পারেন ওই দেশের লোক এত ট্যাক্স দেবো কারণ ওনাদের আর্নিংটা অনেকটা বেশি তো আমাদের দেশে কম হওয়ার একটা কারণ হচ্ছে হাই ট্যাক্স এভেশন ওকে অনেকে ট্যাক্স দেয় না ট্যাক্স চুরি করেন সেই জিনিসটা একটা বড় কারণ লো পার ক্যাপিটাল ইনকাম আমাদের দেশে পার ক্যাপিটাল ইনকাম অনেকটা কম আমরা যদি ত্রিপুরার হিসেবে কথা বলি ত্রিপুরারই পার ক্যাপিটে ইনকাম দিল্লির থেকে তুলনা করলে চার থেকে সাড়ে চার গুণ দিল্লির পার ক্যাপিটে ইনকাম আমাদের থেকে চার থেকে সাড়ে চার গুণ ওকে তো ত্রিপুরার মতো জায়গা থেকে কি পরিমাণে মানে ট্যাক্স পাওয়াটা গভর্নমেন্টের জন্য খুবই টাফ যায় এরকম ওভারঅল ইন্ডিয়া দেখলো সেটা কম ওকে আন সেক্টর আপনি যদি দেখুন ছোটো ছোটো কিরানা সব এই সেই এগুলোর থেকে অনেক সময় ট্যাক্স পাওয়া অনেকে ভালো কামাই করছেন ওনারা ট্যাক্স দিচ্ছেন না এরকম অনেক আছে সেই জিনিসগুলো হচ্ছে স্মল ট্যাক্স বেস অ্যান্ড ইটস অ্যাডভার্স এফেক্ট ওকে আমাদের পুয়ার জেনারেশন বেশি তো সেই জন্য আমাদের যারা ট্যাক্স দেন রিয়েলি ট্যাক্স দেন ওনারা অনেকটা কম ট্যাক্স বয়ান্স সেটা সম্বন্ধে আমরা একটু পরে পড়ব একটা ট্যাক্স ট্যাক্স বয়ান্সি যে জিনিসটা হচ্ছে যে সেটা আমাদের এখানে পুরোটা প্রপারলি মিলে আসছে না সেই জিনিসটা এখন ধীরে ধীরে ব্যাটার হচ্ছে যে জিডিপি এক পার্সেন্ট বাড়লে যাতে ট্যাক্সও এক এক পার্সেন্ট বাড়ে সেটা হচ্ছে তখন বলা হয় যে ট্যাক্স বয়ান্ট ওকে তো সেই জিনিসটা আমাদের দেশে আস্তে আস্তে করে হচ্ছে সেটা আরও বেটার থেকে বেটার হতে থাকবে তাতে কি হবে দেশের ট্যাক্সও বেড়ে যাবে ওকে ওকে এরপরে আরে আরও কয়েকটা জিনিস আছে বিভিন্ন ধরনের এক্সামশান অ্যান্ড সাবসিডিজ এই জিনিসগুলো তো আমাদের অনেকটা ধীরে ধীরে কম করতে হবে লু ফোল আছে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স ট্রিটিজের মধ্যে কারণ একটা লোক যখন বাইরের থেকে এসে আমাদের দেশে করে কাজ করে অথবা এখানে বসে আমি কোনো বাইরের কাজ করছি তো সেখানে কিন্তু ডাবল ট্যাক্সের উপরে রুল থাকে রেগুলেশানস থাকে তো অনেক সময় মানুষ সেটাকে অ্যাডভার্সলি ইউজ করে সেটাকে ট্যাক্স ওই দেশও দেয় না এই দেশেও দেয় না এই জিনিসটা হয়ে যায় ওকে এরপর ফ্লোরিশিং ইনফর্মাল মার্কেট ওই যে বলেছে আনঅর্গানাইজড মার্কেট অর ইনফর্মাল মার্কেট দুটোই আমরা একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি যে এই জিনিসগুলো ধীরে ধীরে বেড়েই যাচ্ছে আর ওনাদের থেকে ট্যাক্স পাওয়াটা বহু টাফ যায় দেশের জন্য ওকে তো এটা করার জন্য কী করতে পারেন ওকে একটা হচ্ছে ওয়াইডেনিং ট্যাক্স বেইস এই যে জিএসটির ফলেই কিন্তু ধীরে ধীরে কিন্তু ট্যাক্স বেসটা বেড়ে যাচ্ছে ওকে অথবা ইনকাম ট্যাক্সও জোর দেওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু ইনকাম ট্যাক্স আসাটা বেড়ে যাচ্ছে তো এটা এটাকে যত বড় করা যাবে যত ওয়াইড করা যাবে ততটুকু কিন্তু ট্যাক্স আসার চান্সটা অনেকটা বেড়ে যাবে আরেকটা হচ্ছে ইম্প্রুভিং কমপ্লায়েন্স রেট অব ট্যাক্স লস ওকে জিএ আর জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল এগুলোকে ইমপ্লিমেন্ট করে প্রপারলি তাহলে তাহলে কিন্তু এই জিনিসগুলো বেড়ে আমাদের ট্যাক্স পাওয়াটা বেড়ে যাবে আর এফিসিয়েন্ট টার্গেটিং অফ সাবসিডিজ অ্যান্ড ফেজিং আউট অফ ট্যাক্স এক্সামশান যেই জায়গাতে ট্যাক্স একসামশান দেওয়া দরকার নেই সেই জায়গাতে ট্যাক্স একসামশান না দেওয়া বিভিন্ন ধরনের সাবসিডি জবরদস্তি সাবসিডি যেগুলো আছে সেগুলোকে কম করতে হবে যাতে করে গভর্নমেন্টের কাছে আয়টা থেকে যায় ওকে ফার্স্ট ট্র্যাকিং অব ডিসপিউট খুব ইম্পর্টেন্ট যে আমার আমার সঙ্গে গভর্নমেন্টের কোনো ডিসপিউট আছে আমি এক লাখ টাকা ট্যাক্স দিতে হবে সেই ডিসপিউটটা যদি তাড়াতাড়ি শেষ করে যায় তাহলে কি হবে এক লাখ টাকার জায়গায় হতে পারে নব্বই হাজারে শেষ হয়ে যাবে ঠিক আছে নব্বই হাজার তো পেয়ে গেলেন কিন্তু এই জিনিসটা যদি পাঁচ বছর ল্যাংক দিয়ে হয় তাহলে কিন্তু নব্বই হাজারটা আমার কাছে থেকে গেল গভর্নমেন্টের কাছে গেল না ট্যাক্স বয়ান্সি সম্বন্ধে অলরেডি কথা বলেছি আর এখন কথা বলি না ওকে জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস সম্বন্ধে যদি আমরা কথা বলি ঠিক আছে যেটাকে জি এ এ আর বলা হয় সেটাকে হচ্ছে এখানে এটা কিছু রুলস যেটা ফ্রেম করা হয়েছিল কিসের জন্য যাতে মিনিমাইজ করা হয় কী কে ট্যাক্স অ্যাভয়েডেন্সকে ওকে বিভিন্নভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্সকে যাতে কম করা যায় ওকে সেটার জন্য জি কে বানানো হয়েছিল সেটা দুটো স্পেশাল ক্যাটাগরি আছে একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি একটা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি যখন জেনারেল ক্যাটাগরির কথা বলা হয় তখন জিএআর বলা হয় যখন স্পেসিফিকের কথা বলা হয় তখন কিন্তু এস আর বলা হয় ওকে এস এ আর মানে স্পেসিফিক অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস বলা হবে ঠিক আছে আর এটা তো এটা মানে ইন্ডিয়ার যাতে ট্যাক্সটাকে কমসে কম লস করা যায় মানে ট্যাক্স অ্যাভয়েডেন্সটা যাতে বন্ধ করা যায় সেটার উপর কাজ করার জন্য ফিনান্স অ্যাক্ট দুই হাজার বারোতে সেটা ইন্ট্রোডিউস হয়েছিল আর সেটাতে এবার যেই আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে নাইনটিন সিক্সটি ওয়ানে সেটার মধ্যে এটা ইন্ট্রোডিউস হয়েছিল ঠিক আছে আর এটা ইন্টারন্যাশনাল যে ট্যাক্সেশন সিস্টেম আছে সেটার উপর কাজ করাই হচ্ছে গার যে সিস্টেমটা আছে সেটার কাজ ওকে এবার এখানে ইম্পর্ট্যান্ট যদি আমরা একটা কথা বলি যে ট্যাক্স এভেশন ওকে ট্যাক্স এভেশনের সঙ্গে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই কোন জিনিসের সেটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্সে ট্যাক্স এভিয়েশন মানে আপনি জানেন যে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি ইনকামই না দেখিয়ে মিথ্যা কথা বলে আপনি কী করছেন ট্যাক্স দিচ্ছেন না সেটা হচ্ছে ট্যাক্স এভিয়েশন আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে আপনি এমন একটা সিস্টেম বানিয়ে নিয়েছেন ইন্টারন্যাশনালি যে আপনি ট্যাক্স দিচ্ছেন না কথা বুঝতে পারছেন আপনি টাকাটাকে প্রথমে একটা কিছু করে মরিশাসের ইনকাম হিসেবে দেখাচ্ছেন সেখানে ট্যাক্স কম তো আপনি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কামাই করছেন বিভিন্নভাবে অনেক বুদ্ধি লাগিয়ে ওনারা ওইখান থেকে একবার টাকা পাঠায় এখান থেকে পাঠায় এটা তো আমি লোন নিয়েছিলাম এখন এটা আমি আমি রিপে করেছি এরকম বিভিন্ন কিছু করে কিন্তু আয় করেন ওই ট্যাক্সকে ফাঁকি দেন এগুলোর জন্য জি এ এ আর ওকে এখন ইমপ্লিকেশান নিয়ে এত আর কথা না বললেই আমরা পারি কিন্তু জি এ আর সম্বন্ধে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে এই যে এইটার যে ফার্স্ট ড্রাফটটা ইন্ট্রোডিউস হয়েছিল সেটা ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেকটা টেনশন ক্রিয়েট করা হয়ে করেছিলো যে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলো আর আর আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না বা এই ধরনের বিভিন্ন কিছু এই জন্যই কিন্তু এজন্য এজন্যই কিন্তু এটা যে ডিফার হয়ে সেটা ফাইনালি দুই হাজার দুই হাজার তেরোতে ওয়ান ইয়ার লেট হয়ে দুই হাজার তেরোতে সেটা শুরু হয়েছিল আর এটা এখানে একটা অ্যাপ্রুভ ফর কনস্টিটিউশন অফ অ্যান এক্সপার্ট কমিটি হেডেড বাই ডক্টর পার্থ সারথী সোম এটা একটা সোম কমিটি বলেছিল যেটা যেটার থ্রোতে এটা এখানে একটা এক্সপার্ট কমিটি বসানো হয়েছিল কারণ যেহেতু মার্কেটে এটাকে আনতে গিয়ে সমস্যা হচ্ছিল মানুষ বলছে যে

এখানে যদি আমরা কথা বলি যে বেস্টন দ্য রিকমেন্ডেশন অফ সোম কমিটি দ্য গভর্নমেন্ট নোটিফাইড দ্য মাছ ডালিউটেড গার্ক কমিশনস দ্যাট কেম ইন ইফেক্ট অ্যাকচুয়ালি কেম ইফেক্ট কখন সেটা আপনাদের মনে রাখতে হবে এপ্রিল টু থাউজেন্ড সেভেন্টিন আর এখানে একটু রিল্যাক্সেশান দেওয়া হয়েছিল বিজনেস অ্যারেঞ্জমেন্ট ওকে বিজনেস অ্যারেঞ্জমেন্ট যেগুলোতে তিন কোটির অ্যাক্সিড করবে ট্যাক্স বেনিফিট সেগুলোর ক্ষেত্রে এটা লাগু হবে ওকে আর এটা যারা যেনারা আগে ইনভেস্ট করেছেন দুই হাজার দশের আগে আগস্ট দুই হাজার দশের আগে সেগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য হবে না ওকে আরেকটা হচ্ছে গার উড বি অ্যাপ্লিকেবল অনলি টু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেটা আগে বলেছি দ্যাট হ্যাভ নট টেকন দ্য বেনিফিট অব অ্যাগ্রিমেন্ট আন্ডার সেকশন নাইনটি অ্যান্ড সেকশন নাইনটি এ ওনারা যদি সেই সেকশানগুলি ইউজ করে ফায়দা তুলেছেন আইটি অ্যাক্ট ইন্ডিয়া ইনকাম ট্যাক্স অ্যাক্ট অথবা ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স অ্যাক্ট টি সরি ডিটিএ সেগুলোর যদি ফায়দা তুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে না আর এখানে তিন কোটির কথা তো আগেই বলেছি ওকে ডিজিটাল ট্যাক্সেশন এটাও বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটাও হচ্ছে যে বিভিন্ন জিনিস ডিজিটাইজ হয়ে গেছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বলেন ই কমার্স বলেন বিভিন্ন কিছু ডিজিটাইজ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের হাত থেকে অনেক কিছু অনেক ট্যাক্স চলে যাচ্ছে কারণ হচ্ছে অনেকগুলো কোম্পানি বাইরের থেকে বসে এগুলোকে চালিয়ে যাচ্ছেন তো সুতরাং গভর্নমেন্ট এমন একটা সিস্টেম নিয়ে এসছেন ফাইন্যান্স বিল দুই হাজার প্রপোজ করেছেন যে দুই হাজার আবার ফাইন্যান্স অ্যাক্ট দুই হাজার তো এই ধরনের জিনিস এসছে যেখানে যাতে করে বাইরের যারা কোম্পানি আছে এখানে এই ধরনের ব্যবসা করছেন ডিজিটাইজ ব্যবসা করছেন ওনারাও কিন্তু ইন্ডিয়ার আইনের আওতায় যেই যেই প্রভিশনগুলো আছে সেগুলো করতে হবে ওকে এবার আমরা যদি পাবলিক ড্যাপটের কথা বলি হ্যাঁ পাবলিক ড্যাটের কথা বলি সেখানে কিন্তু পাবলিক ড্যাট মানে কি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হোক ফাইন্যান্সিয়াল মার্কেট হোক ফরেন নেশন হোক বিভিন্ন জায়গার থেকে যে ডেটগুলো নেওয়া হয় সেগুলোর কথা বলা হচ্ছে তো সেই ড্যাটগুলো কী কী টাইপের হতে পারে একটা হচ্ছে ইন্টারনাল হতে পারে মানে দেশের থেকেই নিচ্ছেন গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল এক্সটার্নাল হতে পারে তার মানে ইন্টারন্যাশনাল নিচ্ছেন সব শর্ট টার্ম ড্যাট হতে পারে যেটা হচ্ছে ওয়ান ইয়ারের জন্য ডেট নিয়েছেন উইদিন ওয়ান ইয়ারের জন্য আবার মিডিয়া টার্ম হতে পারে যেটা হচ্ছে এক থেকে পাঁচ বছরের জন্য আর একটা হচ্ছে লং টার্ম যেটা মোর দেন ফাইভ ইয়ার্সের জন্য ডেট নিলে তখন সেটাকে বলা হয় প্রবলেম অফ ডেট ডেট ট্র্যাপ ওকে ডেপ ট্র্যাট ট্র্যাপে কিন্তু অনেক কান্ট্রি পড়ে শ্রীলঙ্কা পড়েছে ইদানিংকালে এরকম অনেক কান্ট্রি খাস করে চায়না চায়না কি করে বিভিন্ন দেশকে একদম ডেট দিয়ে দেন আরে এটা নিয়ে নেন সেটা নিয়ে নেন যদিও ওনারা কিন্তু এমন একটা কান্ট্রি এই দেশ এমন একটা দেশ যেটা ইন্ডিয়ার সঙ্গে কখনো তুলনা হয় না ইন্ডিয়া কখনো কারোর খারাপ চেয়ে কিন্তু ডেট দেন না ওনারা কিন্তু আগের থেকে চিন্তা করেন যে কিভাবে এদেরকে ফাঁসানো যায় এটা হচ্ছে ওনাদের সিস্টেম ইভেন ডেট দেওয়ার সময় অন্যান্য ফ্যাসিলিটি তো নেনই নেন আবার সঙ্গে ওগুলো দিয়ে ওই কান্ট্রিকে কিন্তু প্রবলেমে ফেলেন তো এটা এটা কেন হয় যে কোনো একটা দেশ ইন্ডিয়া যদি ডেট নিয়ে নেন অন্য দেশ থেকে আর ওনারা কি করে সেটাকে নন ডেভেলপমেন্ট জিনিস নন জিনিসে যদি কাজে লাগান ফাইনালি কি হবে সেখান থেকে কোনো আয় হবে না কিচ্ছু হবে না শুধু ওই ডেটগুলো বাড়তে থাকবে আর ফাইনালি এমন একটা সিচুয়েশন হয়ে যাবে যে ডেটটা দেওয়ার মতো সিচুয়েশন থাকবে না যেমনভাবে ইউ ইউরোপিয়ান দুই হাজার দশে যেমন এই ক্রাইসিসগুলো কিন্তু ইউরোপের কিছু কান্ট্রি লাইক পর্তুগাল ইটালি স্পেন আয়ারল্যান্ড এসব দেশে কিন্তু এই জিনিসগুলো হয়েছিল আর ইদানিংকালে কিন্তু আফ্রিকারও অনেক কান্ট্রি আছে যেখানে এই ধরনের আমি আমার থাকাকালীন কেনিয়াতে আমি দেখেছি যে মানে ইভেন ওনাদের যে পোর্টটা আছে সেটা পর্যন্ত চাইনার হয়ে গেছে ইভেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সেখানে আমি দেখেছি কিভাবে ওনারা ড্যাট দিয়ে দিয়ে রোড বানাচ্ছে এই বানাচ্ছে সেই বানাচ্ছে কারণ ওই দেশে অনেক পরিমাণে সন্নয়ন বাগারা বাগারা আছে সেগুলো নিয়ে ওনারা আবার চলে আসছেন এগুলোর জন্য ডিল করছেন আমি এই রাস্তাটা বানিয়ে দেবো আপনাদের থেকে নিয়ে আসব। আবার ডেটগুলো আবার রিপে করতে হবে অনেক অনেক ভেজাল করে রাখেন এবার একটা দেশের জন্য আরেকটা জিনিস হচ্ছে যে ডেট টু জিডিপি রেশিও যে আপনি ডেট শুধু শুধু বাড়িয়ে ফেললেন আর জিডিপি কম সে মানে পার্সেন্টেজ অনেক বেশি আপনার একশো টাকা ইনকাম আপনি আশি টাকা ডেট নিয়ে নিলেন সেই জিনিসটা কিন্তু ঠিক নয় তো গভর্নমেন্টে সেটা কন্ট্রোল করা খুব দরকার সেটার উপরেও কিন্তু দ্য এনকেসিং কমিটি এনকেসিং কমিটি কিন্তু এটার উপরে অনেকটা কাজ করেছেন ঠিক আছে এবং নেক্সট যদি আমরা পাবলিক ডেট ম্যানেজমেন্ট এজেন্সি ওকে এটাতে কী করেছেন গভর্নমেন্ট দেখেছেন যে ডেট ড্যাট টু আমার জি জিডিপি রেশিওটা যদি প্রপারলি মেনটেন না করা হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যেতে পারে সেজন্য ওনারা একটা কমিটি বানানোর কথা চিন্তা করেছেন দুই হাজার পনেরোর বাজেট স্পিচে এই কথাটা বলা হয়েছিল দুই হাজার ষোলোতে সেটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পাবলিক ডেট ম্যানেজমেন্ট সেল বলে একটা সেল বানানো হয়েছিলো আরবি উইদিন আরবিআই ওনাদের কাজ কি হবে ওনারা গভর্নমেন্টের যে বিভিন্ন বড়োইং আছে সেগুলোর জন্য ওনারা প্ল্যান রেডি করবেন ওকে আবার গভর্নমেন্টের যে লাইবিলিটিগুলো আছে সেগুলোকে সেগুলোকে ম্যানেজ করবেন ক্যাশ ব্যালেন্স কেমন আছে সেটাকে মনিটর করবেন আরেকটা হচ্ছে ফোরকাস্ট করবেন ওকে ক্যাশ কতটুকু আসতে পারে কি ব্যাপার সেগুলো নিয়ে ফোরকাস্ট করবেন ওকে এবার গভর্নমেন্টকে বিভিন্নভাবে ওনাদের ক্যাপিটাল মার্কেট অপারেশন ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এসব বিভিন্ন কিছুতে ওনারা সাজেস্টও করবেন আর একটা ডাটাবেস মেনটেন করবেন যে কোথায় কোন ডেট আছে কী ব্যাপার এগুলো কখন রিপে করতে হবে সব কিছু সম্বন্ধে প্রপার ডাটাবেস ম্যানেজ করবেন এটা কিন্তু খুবই একটা ভালো প্ল্যান এটা করা করলে কী হবে গভর্নমেন্ট কিন্তু যে সেভাবে ডেট নিয়ে নেবেন না যদি আমরা কন্ট্রোলিউ না না রাখি আমরা কিন্তু ঋণ নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের লাইফের হিসেবে যদি চিন্তা করেন দেখবেন আপনি ভেজালে পড়বেন আর একটা হচ্ছে বেজ ইরোজন অ্যান্ড প্রফিট শিফটিং বিইপিএস এটি একটা এটা একটা একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি ওকে একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি যাতে করে গ্যাপস অ্যান্ড মিসম্যাচ ইন দ্য ট্যাক্স রুলস অফ এ পার্টিকুলার কান্ট্রি একটা পার্টিকুলার কান্ট্রির টু শিফট প্রফিট টু কান্ট্রিজ হ্যাভিং লোয়ার নন ট্যাক্স পলিসিস এমন কিছু দেশ আছে ওকে এমন কিছু দেশ আছে যেগুলোতে ট্যাক্সের বেশি একটা কন্ট্রোল নেই কারণ ওই দেশগুলোতে এমনিতেই গভর্নমেন্টের কামাই অনেক তো তো ওরা কী করে বিভিন্নভাবে ট্যাক্সটা কমিয়ে দেয় অন্যভাবে কামাই করে বুঝাতে পেরেছি সবখানে যে সেম সিস্টেম হবে তেমন নয় তো সুতরাং অনেক 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 কোম্পানি কী করে আমাদের দেশে থেকে আমাদের দেশে আয় করে অন্য দেশের নন ট্যাক্সের যে বা লো ট্যাক্সের যে ফান্ডাটা আছে সেটাকে ইউটিলাইজ করে সেখান থেকে ফায়দা তোলেন সেগুলোর থেকে বাঁচার জন্য বিইপিএস সেটা অনেক দেশ একসাথে করতেও চান অনেক দেশ এটাতে সাপোর্টও করতে চান এই ধরনের পলিসিতে যাতে করে ওনাদেরও ফায়দা হয় ঠিক আছে এবার বি ইপিএসের যদি কথা বলি একটা হচ্ছে যে ট্রান্সফার প্রাইসিং তার মানে একটা উদাহরণ দিয়ে যদি বলি ভোটাফোনে এক সময় এরকম হয়েছিল যে ওনারা কি করেছেন মানে কম প্রাইস দেখিয়ে শেয়ার প্রাইস কম দেখিয়ে মরিশাসে বিক্রি করে দিয়েছেন ওকে এরপর মরিশাস থেকে অন্যদিকে বিক্রি করে ওনারা প্রফিট নিয়ে চলে গেছেন হাই প্রাইসে ঠিক আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সটা পাননি এরকমভাবে স্পেশাল পারপাস ভেহিক্যাল এরকম এরকম দেশ আছে যে বাইরের দেশে ওনার ওনার একটা কোম্পানি বানিয়েছেন পরে আমাদের দেশের একটা কোম্পানিকে বিক্রি করে দিয়েছেন ওকে আমাদের দেশ কোনো ফায়দা পাননি এরকমও হয় হাইব্রিড মিস মিসম্যাচ কিছু কিছু কোম্পানি আছে ওরা কী করছে আমাদের দেশে দেখাচ্ছে আমরা তো ডেট নিয়ে নিয়ে বলছি আবার অন্য দেশে ওই ডেটটাকে কীভাবে জানে নিয়ে গিয়ে সেখানে আবার ইকুইটি হিসাবে দেখিয়ে দিচ্ছে ওকে ওনাদের কোম্পানির ইকুইটি হিসাবে দেখিয়ে দিচ্ছে তো এরকম অনেক কিছু করে ট্রান্সফার প্রাইসিং স্পেশাল পারপাস ভেহিকল হাইব্রিড মিসপেচ এরকম বিভিন্ন কিছু করে কিন্তু এইভাবে করে প্রফিট কামাই করছেন কারণ ট্যাক্স না দিয়ে ওকে তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে বিইপিএস তো ওটা ওইটা ইফেক্ট অফ বিইপিএস নিয়ে যদি আমরা কথা বলি স্মল যে বিজনেসগুলো আছে এগুলো এমএনসির সামনে দাঁড়িয়ে থাকতে পারে না কেন দাঁড়িয়ে থাকতে পারে না এমএনসি এইসব ফায়দা তুলে ফায়দা তুলে ওনারা কম রেটে দিয়ে দিতে পারছে ওকে কম্পিট করতে পারছে না ছোটো কোম্পানিগুলো তো এটা এটা কিন্তু কন্ট্রোল করা খুব দরকার আর জুলাই দুই হাজার তেরোতে জুলাই দুই হাজার তেরোতে বিপিএস অ্যাকশান প্ল্যান নিয়ে কিন্তু জি টোয়েন্টিতে প্রায় পনেরোটা কি অ্যাকশান এরিয়া প্ল্যান হয়েছিল আর সেই অ্যাকশান এরিয়াগুলোর উপর কিন্তু পুরো পরিমাণে মানে পুরো দমে কাজ চলছে এখনও চলছে আর সেটা আগে পুরো ইমপ্লিমেন্ট হচ্ছে হয়েছে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু হয়েছে লং টার্ম প্রসেস দিস ইজ নট এ শর্ট টার্ম থিং ওকে ইউজ ও বিপিএস ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা যদি বলি ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ এ মেজার ইস্যু ফর ইন্ডিয়া ইট তো এটার জন্য সেভারেল লু ফুলস আমাদের ডোমেস্টিক ট্যাক্স পলিসিতে আছে সেটার জন্য ট্যাক্স এভয়েড হয়ে যায় সেই জিনিসটা থেকে আমাদেরকে বাঁচতে হবে ওকে আর হচ্ছে ডোমেস্টিক ইনকামের যদি একটা বড় অংশ দেখি দিও তো সেটা সেটা ট্যাক্স হিভেন কান্ট্রিগুলোর থ্রোতে সেটা মরিশাস হোক বা সিঙ্গাপুর হোক এগুলোর থ্রোতে কিন্তু আমাদের দেশ থেকে চলে যায় এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে ওকে ইভেন বিভিন্ন কান্ট্রি কিন্তু এই ধরনের যে প্রোজেক্ট আছে সেখানে জয়েন করার জন্য খুবই ইন্টারেস্টেড এখন যদি আমরা গভর্নমেন্ট ডিফিসিট কতগুলো ডেফিসিটস নিয়ে আমরা কথা বলি একটা ডিফিসিট হচ্ছে বাজেটারি ডিফিসিটস ও ডেফিসিট যেটা হচ্ছে বাজেটারি ডিফিসিট মানে টোটাল এক্সপেন্ডিচার কত এক্সপেন্স হয়েছে আর টোটাল রিসিভ কত হয়েছে যারেক্ট শুধু রেভিনিউ সেটা নিয়ে কথা হচ্ছে আরেকটা হচ্ছে রেভিনিউ ডিফিসিট ওকে রেভিনিউ ডিফিসিট মানে আপনি বলতে পারেন রেভিনিউ এক্সপেন্ডিচার মানে অপারেশনাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ রিসিপ্ট ওকে সেগুলো সেটাকে মাইনাস করলে টোটাল মিলিয়ে সেটা হয়ে যাচ্ছে কি রেভিনিউ ডিফিসিট আরেকটা হচ্ছে ফিজিক্যাল পলিসির কথা যদি বলি ফিজিক্যাল ডিফিসিটের কথা যদি বলি আমরা সেটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস এডিশন অফ টোটাল ট্যাক্স রিসিপ্টস যতগুলো ট্যাক্স রিসিভ হয়েছে আর অন্যান্য যত ক্যাপিটাল রিসিপ্ট হয়েছে যেগুলো নন ড্যাপ্ট ড্যাপ থেকে টাকা পেলে সেটা হচ্ছে না ওকে এবার প্রাইমারি ডিফিসিট বলে একটা কথা আছে যেখানে কি করছে এই যে এই যে ফিজিক্যাল ডিফিসিটটা আছে সেখান থেকে ইন্টারেস্ট পেমেন্টটাকে কমপ্লিটলি ওনারা যে ইন্টারেস্ট পেমেন্ট করছেন সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন এতে কী হচ্ছে আমরা বুঝতে পারছি যে ইন্টারেস্ট পেমেন্টের জন্য আমার ডিফিসিট কেমন হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কথাও যদি বলি ইন্ডিয়ার পুরোনো লোনের জন্য পুরোনো ইয়ে বিভিন্ন এরকম ডেট নেওয়ার জন্য সেগুলোর জন্য যে পরিমাণে ট্যাক্স দেওয়া সেটা আচ্ছা খাসা তো আমাদের যে ফিজিক্যাল ডেফিসিট সেখান সেটার থেকে আমাদের পুরো ব্যাপারটা বোঝা যায় না যখন প্রাইমারি ডেফিসিটটা বের করা হয় তখন বোঝা যায় যে ও আমি যখন প্রাইমারি সরি ইন্টারেস্টটাকে বাদ দিয়ে দিলাম আমি দেখছি যে আমার ডেফিসিট বেশি নয় তো আমাদের যে ডেফিসিটটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি ওগুলোর উপর তার মানে আমরা যদি পুরনো ইন্টারেস্টগুলো কোনোভাবে শেষ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ ধীরে ধীরে কিন্তু ফিজিক্যাল ডেফিসিটে অনেক ভালো হয়ে যাবে ওকে এবার আরেকটা হচ্ছে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এ আর বি এম অ্যাক্ট এটাতে কি বলা হয়েছে যে আপনার চার চারটা ডাটা আরও দিতে হবে ফিজিক্যাল পলিসির স্টেটমেন্টের সঙ্গে একটা হচ্ছে কি ডাটা রেভিনিউ ডেফিসিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি এটা দেখা খুব দরকার খুব দেখা দরকার আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডেপিসিট উইথ এ পার্সেন্টেজ অফ জিডিপি জিডিপির সঙ্গে এটা পার্সেন্টেজ কত মানে ওইটাকে ফিজিক্যাল ডেপিসিট ডিভাইডেড বাই জিডিপি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে পেয়ে যাবেন ট্যাক্স রেভিনিউ অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি টোটাল আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি আর এখানে আরেকটু কথা বলছে এফ আরবি এম রুলস ডাইরেক্টেড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্লেস ইন ইচ ফাইন্যান্সিয়াল ইয়ার এইটাকে কিন্তু প্রত্যেক বছর পার্লিয়ামেন্টে এই তিনটে স্টেটমেন্টকে গভর্নমেন্টকে দেখাতেই হবে আশা করছি সময় একটু বেশি লাগলেও খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে যাতে বেশির থেকে বেশি ডাটা আপনাদেরকে দিতে পারি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের বলবেন কমেন্ট করবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাজ ওয়েল এস টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আরেকটা কথা বলে দিই সোমেশের কিন্তু ক্লাসেস কন্টিনিউয়াসলি চলছে টিসিএস টিপিএস টিপিএসসি এসএসসি টেট এইভেন অন্যান্য টাইপের যে এক্সামিনেশনগুলো আছে সবগুলোর জন্য কন্টিনিউয়াস ক্লাসেস চলছে আপনারা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ড্যামো দেখতে পারেন ক্লাসেস ড্যামো দেখতে পারেন এরপর ডিসিশন নিতে পারেন এখানে কেন অ্যাডমিশন নেওয়া উচিত সেটার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কিপ watching and motivating us. Thank you.